নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম সোয়াবিন দিয়ে অমলেটের ঝোল। আপনাদের যখন একঘেয়ে ডিম আর সোয়াবিন খেতে ভালো লাগবে না, তখন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন ডিম সোয়াবিন দিয়ে এই অমলেটের ঝোল। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব, তার জন্য জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন। এখানে আমি 50 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে এখন সেদ্ধ করে নেব। এই দেখুন, সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, সোয়াবিনগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন সোয়াবিনগুলোকে বেটে নেব, খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব। এই দেখুন, সোয়াবিনগুলোকে আমি একটু দানা দানা করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম। এর মধ্যে দিয়ে দেব হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা, হাফ ছোট চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 বড় চামচ বেসন, বেসনটাকেও ভালো করে মেখে নেব। সোয়াবিনের মিশ্রণটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে অমলেটের আকারে বানিয়ে নেব। অমলেটটা বানানোর জন্য একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনের মিশ্রণটা। মিশ্রণটাকে আমি প্যানের চারপাশে সমান করে ছড়িয়ে দেব। চারপাশে সমান করে ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দেব, ঢেকে এক পাশ হতে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এক পাশ হতে দিয়েছি। এখন এটাকে উল্টে দেব, একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে দেব। একটা প্লেট নিয়ে এটাকে উল্টে দেব। এই দেখুন, এই পাশটা হয়ে গিয়েছে। এখন উল্টে এই পাশটাকেও হতে দেব। অমলেটটাকে দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে চৌকো করে কেটে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 গরম মশলা। 1 গরম মশলার মধ্যে নিয়েছি 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড় চামচ আদা বাটা, এক ছোট চামচ রসুন বাটা, চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এক ছোটো চামচ হলুদের গুঁড়ো, এক ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, দুই ছোটো চামচ জিরের গুঁড়ো আর এক ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়েও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে দু কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর সোয়াবিনের অমলেটগুলো। অমলেটগুলোকে এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। মিশিয়ে নেব ঝোলের সঙ্গে ভালো করে। মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা স্বাদ মতো এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। এই দেখুন অমলেটগুলো গলে যায়নি, তৈরি হয়ে গেল ডিম আর সয়াবিন দিয়ে অমলেটের ঝোল।